আমাদের হোস্ট আসবেই। তারপর আমাদের সাথে আছে এনি প্রো বাংলা, তোমরা সবাই জানো আমাদের ফেভারিট ক্রিয়েটর আমাদের সবার। এন্ড তারপর আমাদের সাথে আছে দা ওয়ান এন্ড অনলি ওয়ান পিস ক্রিয়েটর টিজি। এন্ড অফকোর্স আমি তো আসি তোমাদের সাথে। সো আজকে আমরা অনেক ডিসকাস করব, অনেক আলোচনা করব, সো স্টে উইথ আস। আমরা মাইন্ড ভাইকে অনেক 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 দিন পর দেখতেছি। আমি অনেক দিন ধরে মাইন্ড ভাইয়ের সাথে একটা পডকাস্ট করতে চাইতেছিলাম, বাট মাইন্ড ভাই অনেক ব্যস্ত মানুষ, সময় হয়ে ওঠে না। তো আজকে আমরা একটা ট্রেন্ডিং টপিকে যাব। আমাদের হোস্ট সাউন্ড নাই, সাউন্ড নাই, কই সর্বনাশ বিনাশ। 15 মিনিটস লেটার অনেক আম মাসখানে অনেক ঝামেলা হয়েছে। মাইন্ড ফ্যান ছাড়ো না কেন? আমাদের জন্য আসলে 15 মিনিট বা 10 মিনিট হয়ে গেছে। আমাদের অ্যানিসুমার ভাইয়ের অনেক ক্রিটিক্যাল একটা ইস্যু দিছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা এখন তোমাদের কি মনে হয়, এটা কি ঠিক করছে কি গিয়ে, মানে তোমাদের মত কি? আচ্ছা আমি আমি একটা কথা বলি, আমি জাস্ট একটা কথা বলি, আমি রিসেন্টলি একটা জিনিস লক্ষ্য করলাম, গেগে আর হিরো আলমের মাঝখানে একটা একটা সিমিলারিটি আছে। ইয়েস, হিরো আলম, ওরা দুজনেই সবসময় হাইপের মধ্যে থাকতে চায়, সবসময় ট্রেন্ডিং পেজে থাকতে চায়, আর সবসময় পপুলার হইতে চায়। এটা তাদের আমি বুঝে গেছি। সে গেগে এখন তার স্টোরি কেয়ার করে না, স্টোরি ভুলে গেছে, সে জানে না, ভাবছিল যে একটা ফাইট দিয়ে শেষ করবো। এই জায়গায় একটা হাইলাইট, এই জায়গায় একটা হাইলাইট সবাই ক্লিয়ারলি শুনে রাখো, রাফিদ বলছে কে কে নাকি হিরো আলমের মতো, কে 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 হিরো আলমের সাথে কম্পেয়ার করছে রাফিদ। হিরো আলমের কোয়ালিটি যেমন খারাপ কিন্তু হাইপে থাকে, যে যে কেউ সেম, যে যে কেউ সেম। আমি না, দেখেন হিরো নাটা গান আনে, সবাই জানে, সবাই শুনে, সবাই শুনে, কেউ ভালো খারাপ কিচ্ছু বলে না। মানে কিন্তু মানুষ ঠিকই গান বাজাইতেছে, মানুষ ঠিকই হাসাহাসি করতেছে, সে ঠিকই ট্রেন্ডিং পেজে থাকে সবসময়। এই কে কেউ তো সেম কাজ, আমি নিজে অনগোয়িং অবস্থায় ওয়ান পিস দেখলাম, বরুটোর আমি দেখতেছি, ইভেন বরুটো আমার মধ্যে যে জায়গাতে ভালো কাজ করতেছে। বরুটো ফালতু আজের হাইপ ক্রিয়েট করতেছে না, অ্যাটলিস্ট স্টোরি দিয়ে হাইপ ক্রিয়েট করতেছে। এটা কোন দেখছি, তিনটা মাঙ্গার আমি হাইপ নিজে থাইকে আমি দেখলাম, মানে আমি যতটুকু জানি যে মানে যতগুলো মাঙ্গা আছে সবচেয়ে পাইরেট বেশি হয় জেজেকে। প্রথমে তো এটা পাইরেট মাঙ্গা হওয়ার কথা ছিল, পরে হয়ে গেছে সর্সারার। এমনিতে তো মাঙ্গা পাইরেসি তো এমনিতে অনেক বেশি, কারণ অফিসিয়াল ভাবে মাঙ্গা পড়ার উপায় খুবই কম, শুধু বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ড এর মধ্যে। আর মাঙ্গার অফিসিয়ালটা কি অফিসিয়াল না? একটা উইক বডির কারণে, মানে ওর সোল, তোজি সোলটা ওর উপরে ইয়া হয়ে গেছে। কিন্তু চোখটা তো পুরো ইউটার মতো বানাইছে, পরে গোজাই সবার বেগলা কিচ্ছু না, পরে দেখবেন যে ইউটা ইউটা আবার মরব, মানে গোজরে শুয়াই দিব, শুয়াই দিয়ে আবার মাসটা 10-12টা ক্যারেক্টার আসবো, ওগুলো মরব, মরার পরে লাস্টের দিকে একদম ফাইনাল ব্যাটেল হবে, যেটা হলো জুজুৎসু কাইসেন লাস্ট চ্যাপ্টার, ওটা হলো গোজো ভার্সেস সুকুনা। তাও গোজো হারাইতে পারবে,
না না তাও খুঁজে হারাতে পারবে না তো, আমি বলি কি হবে, গোজো জীবন হারাতে পারবে না সুকুন। আরে ইউজি কি করবে জানেন, ইউজি নিজেকে স্যাক্রিফাইস করে ফেলবে, ও নিজেরে নিজে মেরে ফেলবে, সুইসাইড করবে, অমনগেরা অমনগেরে ভাড়ানো সম্ভব, তাছাড়া কোনো উপায় নেই। টুইন ব্রাদার এইটা মানে একটা থাকে লিমিট। আমি কি করবো, আমার তো যে যেকে শুরুর থেকে ভালো লাগতো, আমি জানতাম কাহিনী এরকম, প্লট অন্য যে কিচ্ছু নাই, তো আমি সময় নষ্ট করি না এরকম। আরে প্লট তো অন দা স্পট রেডি করে, কিছুটাকে যদি ফিক্স করার চেষ্টা করতো তাহলে অনেক সুন্দর একটা স্টোরি হইতো, অনেক ফিলোসফি একটা স্টোরি হইতো, অনেক শিকার কিছু থাকতো, অনেক ভালো লাগতো। বাট যদি কাইসেন এখন হয়ে গেছে কি, এখন ওইসব তো নাই, আর মারামারি করে খালি, মারামারি করে গালাগালি করে, আরো বেশি কার্স এনার্জি মিট করে, এরা তো মানে ওই কনসেপ্টের মধ্যে যায় না, একটা ইস্যু দেখাইছে ইস্যুকে ফিক্স করে না, এটা আমার মধ্যে খুবই বিশ্রী একটা কাজ করছে। এটা বললাম না প্লট নাই, রাস্তা রাখতেছে, রাস্তা রাখতেছে, ওই যে বললাম না গেগে হইলো ইয়ার মতো, হিরো আলমের মতো, দেখছে যে অন্য কেড়ে গেলে কম হাইপ পায়, এই ফাইটার খালি ফাইট করলে হাইপ পাইতেছে, খালি ফাইটই করতেছে, আমি তো আর কিটক্যাট হওয়ার পর আর ফলো করিনি, খালি একটু একটু শুনছিলাম যে খালি মরে আহে আর মরে। মারতেছে সবগুলার এই এটা অনেক বেশি ছড়ায় গেছে তো ওই জন্য সবকিছু সবই পাওয়া যায়। আমি আমি না চাইলেও পারি না, এই যে সামনে এসে পড়ো, এই এই দিক দিয়ে বলবো কি, প্রচুর এই যে মাথা কাটা ছবি কয়বার যে সামনে আসছে আমার, এই যে এই বিষয়টা না, আমি কিন্তু অনেক পপুলার পপুলার মাঙ্গা একদম পিকে আছে, ওয়ান পিস আছে, চেইনসো ম্যান আছে, বোরুটো আছে, তাই না, এতগুলো থাকার পরও আমি কিন্তু জুজুৎসু কাইসেন ফলো করি না মাঙ্গা, বাট আমি কিন্তু ওই তিনটার মাঙ্গা ফলো করি, আমি ওয়ান পিস এর মাঙ্গা ফলো করি, বোরুটোর মাঙ্গা ফলো করি, চেইনসো ম্যানের মাঙ্গা ফলো করি, এরকম স্পয়লিং জিনিসপত্র লাস্ট আমি দেখছি হলো এই ওয়ান পিস এর গিয়ার ফাইভ, এরপর এরকম স্পয়লার জিনিস আমি দেখি না। দুধ তো আলট্রা ইনস্টিংক্ট, আলট্রা ইনস্টিংক্ট ওরা স্পয়লার লাগছিল আপনার কাছে, স্পয়লার না স্পয়লার না বললাম আর কি, হাইপ ইভেন্ট টাইপের হাইপ তো। আর দুধসার বলো তো কিন্তু একই টাইমে কিন্তু বাইরে চলে গিয়া ডাক্তারটা মানে ইয়া হিমাওয়ারির মধ্যে যে একটা পুরো মা আছে বা ওর যে একটা পাওয়ার আছে ওটাও কিন্তু একটা হাইপ হওয়ার জিনিস, কিন্তু ওটার চাইতে এখন ওই গোদর কামব্যাকটা বেশি হাইপ হয়ে গেছে। ওটা হাইপ না, দেখ হাইপ কিন্তু কাছে, আমরা সবাই কিন্তু অবাক হয়েছি, সবাই প্লট টুইস্টটাকে ধরতে পারছি, কিন্তু আমরা না মানে টক্সিক টক্সিক হয়নি যে সবারই জানাইতে হবে বেশি বেশি করে পোস্ট করতে, এমন কিন্তু ফাইনে বুরুটোর মধ্যে যেটা আমার মতো ভালো লাগছে, এই যে এটারও এটারও দরকারি জিনিস। আবার ওয়ান পিসের ফ্যানরা তারা ক্লেবেলের, ওয়ান পিসের ফ্যানরা খালি একটা করে হিন্ট, একটা খালি হিন্টিং ওয়ার্ড বলে, ওই ওয়ার্ড বলে সবাই নাচানাচি করে, তাহলে জুজুৎসু কাইসেনের ফ্যান্ডমটা একটু একটু অ্যানাদার লেভেলে। ও করার কিছু নেই, আমরা আছি ওদের জেনারেশনে, এখন ওরাই হলো জিনিসপত্র করবে, তো আমরা ওটাই দেখতেছি, আমরা ওদের প্রোডাক্ট পাইতেছি। আর যারা এখন একটু ব্যস্ত হয়ে গেছে আমাদের একটু বড় হইতেছে বা অ্যাডাল্ট লাইফের মধ্যে আছে বা আর্লি অ্যাডাল্ট যারা আছে, আমাদের অনেক ব্যস্ত মানুষ, পড়াশোনায় বলি অন্যান্য কাজে বলি লাইফটাকে বুঝাই নিতেছে, তো ওদের তো ওই প্যারাটা এখন নাই, তো ওরা আর কি ওই ফ্রি টাইমের মধ্যে এইসব জাস্ট ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকে অনেক বেশি। এনাফ উইথ জেজেকে, এনাফ উইথ জেজেকে, থাক
এই সিজনে যে এন্ড হলো এগুলা নিয়ে আমরা ডিসকাস করব আর কি, কার কেমন। কাইজু নাম্বার 8 এর 8 নম্বর এপিসোড ক্লিফহ্যাঙ্গার, মানে হাইপ একটা কিছু আর টান্স আছে আমার মুখের কথা পে নিয়ে আছে। আচ্ছা তার চেয়ে বড় কথা, কিউ কাইজু নাম্বার 8 দেখতেছ? আমি এটি যাবে বাদ দে, আমি দেখি এখনো দেখা শুরু করি না। আমি ভাবতেছি সব এপিসোড 12 এপিসোড আসুক তারপর একসাথে দেখব। এরে 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 করো ভাই, লেটেস্ট এপিসোডে যে জিনিস করছে আর কি জানি চলতেছে। উইন্ডব্রেকারটা দেওয়া হয় না। তারপর কাইজু নাম্বার 8, তারপর দেখতে পারতেছি না কেমন জানি লাগে। তারপরে যে সিজনটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে আপার 5 না যেটা অন্য কিছু হওয়ার কথা, যেরকম রাউন্ড ট্রেনিং চলতেছে এরকম অন্য কিছু হওয়ার কথা, ভাবছিলাম সিজন 3 মানে এরকম কিছু একটা। অল্প কয়েকটা চ্যাপ্টার এই সিজন, জাস্ট ট্রেনিং করে, এখন 8 এপিসোড বানাইতেছে। আচ্ছা আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস মাথায় ফর্ম করছি। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম ইউটিউবের মধ্যে, সেটা হচ্ছে অ্যানিমে স্টুডিওস ইন 17 মিনিট। তো ওই ভিডিওর মধ্যে যখন ইউফোটেবল পার্ট 2 বলো, তখন আমি কিছু রিয়ালাইজ করলাম। আমার মতে লাইক অ্যানিমেতে তো টাকা পয়সা কম আসে তাই না, তো ইউফোটেবল তো ডিমোনস্ট্রেটের পাশাপাশি অন্যান্য অ্যানিমও বানায়। তো অন্যান্য অ্যানিমের জন্য যদি বাজেট ক্রিয়েট করা যায়, ওই জন্য মানে ডিমোনস্ট্রেটকে হয়তো রাখছে যে এই যে নাও টাকা কামাও, এখানকার যত ইনকাম আসবে ওটা আমরা ডিমোনস্ট্রেটের উপরে ঢালবো, আমাদের অন্যান্য ভালো প্রজেক্টের উপরে ঢালবো। আমার মতে ইউফোটেবল কে সাপোর্ট করা উচিত। ইউফোটেবল এর ওয়ার্কিং কালচারটা অনেক হেলদি, এরকম না মানে মাপার মতন জেল আটকে রাখে না। ভাইরাল হিট দেখছো কি? আরে দুদিন দুদিন প্রজেক্ট ধরে। আচ্ছা দেখছি আমি এসব বাদ দিয়ে ডায়েরি বলো। ইয়াস আমি বলতে চাইছিলাম তো যারা হার্বাল জিনিসপত্র মেডিসিন বানায়,
আপনার জীবনে কি সুখ নেই? আচ্ছা আমি গুগল সার্চ করি অ্যাপোথেকারি মানে, আরে গুগল অর্ডার মানে এটাই দিতাস অ্যাপোথেকারি মানে গুগলে ডুগ ঠিক না, কোয়ালিটি খারাপ হয়ে যেতেস। আমি বললাম না ওই হারবাল হারবাল, তো আমি ওটা দেখার পরে আমি অনেক জনকে বলছিলাম, কারণ কেউই দেখেনি অ্যানিমে অ্যাপারেন্টলি আমার সার্কেলের মধ্যে, তো আমি অনেকজনকে বলছিলাম, ওদের মধ্যে শুধু মাইন ভাই একজন যে শেষ করছে না, ইয়া মনে শেষ করছে, শিশির মনে দেখছিল, শিশির দেখছে না, দেখছে ও দেখছে ও দেখছে দুজন দেখছে। আমি শিশির কোয়েস কানতে চাইছিলাম, বা শিশিরের পরীক্ষা তো আসতে পারে নাই, আন্দাজে জিজ্ঞেস করব। হ্যাঁ আমি ঘুরতেছি অনলাইনে। তো মাইন ভাই কেমন লাগলো অ্যানিমেটা? আমি তো ওই পডকাস্টে বলছিলাম না, নাকি বলিনি? আপনি কোনো পডকাস্টে আসেন নাই ওই রেকর্ড থেকে? আমার মনে হলো আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার আপনি ভিডিওতে কইছেন ও। আচ্ছা অ্যানিমেটা হ্যাঁ ভালো লাগছে, আর এনভায়রনমেন্ট ভালো ছিল, ওয়াল বিল্ডিংটাও তো বড় ছিল না, বাট একটু দেখাইছে, ভালোই দেখাইছে। আর এটার মেইন প্যালেসের মধ্যে হ্যাঁ সিম্পল, এটার স্টোরিটা হচ্ছে, স্টোরি অত স্পয়লার দিতেছি না, একটা মেয়ে সামহাও একটা সিচুয়েশনে পড়ে যায়, দেন ওইখান থেকে সাইন করা শুরু করে। তো এই ওর যে স্কিল আছে, মানে ডক্টরের যে স্কিলগুলো আছে ওগুলো বাইটা বাইটা স্কিল, ও মেয়ে বাইটা বাইটা স্কিল, তারপরে এটার একটা জিনিস দেখলাম, মেডিসিন থাকলেও এটার অ্যাট্রাকশন বেশি ছিল পয়জনের দিক দিয়ে, যে পয়জন দিক দিয়ে কিলিং যে হইতাছে তোমার অ্যান্টিডোট বানায়, পয়জনের কারণে হইতাছে, অ্যান্টিডোট বানাইতে পারে, অ্যান্টিডোট না কিছুটা আমি বলি কিরকম। তো আগেকার মানে চায়নার যে রাজার যে ইয়াটা থাকে, চেঙ্গিস খান, রাজার চাকা বউ থাকে, হ্যাঁ চাইনিজ চাইনিজ চেঙ্গিস খান, সেটাপের উপর ডিপেন্ড করে কি আর না, চেঙ্গিস খানের যুগ, চেঙ্গিস খান না না চেঙ্গিস খান যুগ, ওটা আরো আগেকার। তো রাজার মনে করেন চারটা রানী থাকে, তো রানীর মাঝখানে হলো রাজা একজনকে ফেভারিট হিসেবে সিলেক্ট করে। তো এখন যদি কম্পিটিশন বেশি থাকে তো রাজার সম্পদ তো পাবে না এরকম ভাবে, তো একজন তো সব সম্পত্তি পায়, জন্য কি করে যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে মনে করেন একের অপরকে বিষ দিয়ে দিয়ে মারার চেষ্টা করে, এরকম অনেকজনে মারে, শুধু বৌদ্ধদের মাঝখানে না, অনেক পলিটিক্যাল অনেক ব্যক্তিদেরকেও এরকম করে বিষ দিয়ে মারা হয়। তো এইসব প্রত্যেকটা ওয়াইফের জন্য বা প্রত্যেকটা রানীর জন্য কিছু তাদের কিছু অ্যাসিস্ট্যান্ট থাকে, যে তাদের খাবারটা টেস্ট করে, কারণ ওরা হলো স্লেভ, ওরা মহিলা গুলো সমস্যা। তো আমাদের যে মেয়েটা আছে যে মেইন ক্যারেক্টার, ওই এরকম একটা টেস্টার, ওই খালি যে খাবার গুলা রানীদেরকে দেয় খাবার গুলা খায়, খায় দেখে যে বিষ আছে নাকি, থাকলে বলে যে হ্যাঁ আছে, এবার সে সঙ্গে সঙ্গে বমি করে দেয় যাতে তার শরীরের মধ্যে বিষটা ছড়ায় না যায়, মানে দেখা লাগবে দেখা লাগবে যে এটা কে করছে, যে করছে শাস্তি দেওয়া হয়, জস্ত দেওয়া লাগবে তারপরে কি জানি ইয়া ছিল বালবীর, না বালবীর না কিরণমালা, তারপরে ও মহাভারত ছিল স্টার জলসা বলতেছি স্টার প্লাসে নাকি, হ্যাঁ এরকম মহাভারত, তারপরে কুয়ার প্রতাপ, এরপরে যোধা আকবর, এগুলো ভালো ছিল, এই সবগুলো কিন্তু একটা ভাইব টাইপ দেয়, বাট ভালো আছে সিরিজটা, ভালো লাগছে। ওপেনিং মিউজিকটা ওইদিকে যায় না, যদিও ওই মোরালিটিতে আইডিওলজিতে যায় না, জাস্ট ওই মহলের ভিতরের জিনিসগুলো মানে ইনার কনফ্লিক্ট গুলাই দেখায় শুধু। আর হচ্ছে ট্রাইগানের ইয়া ওপেনিং, ট্রাইগান না আমি ইয়ার ওপেনিং এর কথা বলছিলাম, এই আচ্ছা না এটা দেখা হয় না, কেমন শুনছিলেন কি নাকি স্কিপ ওপেনিং স্কিপ আর কোনটা মাইন ভাই কোনটা অ্যাপোথেকারি অ্যাপোথেকারি ডায়রিজ এর কি ওপেনিং শুনছেন নাকি স্কিপ? হ্যাঁ শুনছি কিন্তু বেশি না, আমি প্রথমবারই শুনছিলাম, এরপর আর শুনিনি। মামা ওরে ওপেনিং এর মধ্যে কেমন দেখাইলো আর সিরিজের মধ্যে কি রকম দেখছেন, খেয়াল করছেন? ওপেনিং এর মধ্যে তো একদম সেক্সি, তারপর হইলো আমার মনে আছে রাফি দেখবার ডক্টর স্টোন এর মতো বলছিল, হ্যাঁ কারণ যে মেডিসিন এক্সপেক্ট আছে ডক্টর স্টোন এর মতো বলছিল।
ঠিক আছে, এই সিজনের অ্যানিমে শেষ, নেক্সট। এই সিজনে কই শেষ? শেষ তার কিছু আসছে না। আমার মধ্যে আসি, আমি স্লাইমের কথা বলতেছিলাম, তোমরা কি কেউ স্লাইমটা দেখো নাই? আমি দেখিই নাই। না, স্লাইম দেখিনি। এই জায়গায় না, এই জায়গায় সবার একটু এক্সপেকটেশন একটু কমই থাকে। ওই খালি মুশুগু টেনসেই স্ট্যান্ড আউট করে। দেখো ওইগুলা আছে, কিছু ভালো ভালো আছে। এই তোমার এই যে বছরের মাসখানের যে সময়টা, এই কারণে সবাই একটু বিজি। ছুটি পাবো তখন দেখা যাবে, আমি সব ক্যাচ আপ করে ফেলবো তখন সমস্যা নেই। রাফিদ রাফিদ 10-12টা বানায় রাখবে, তারপরে এডিট করে বেরো ছাড়বো। হ্যাঁ, নেক্সট টপিক আর কি তারপরে ছুরি মুড়ি বৃষ্টি সেই শব্দে মারতে পারে। তো ওই 6 বছর যাবৎ এই মিশনে মানে এইসব কাজের মধ্যে নিয়োজিত আছে। ওর যে বস, ওর বস বলে তুমি 1 বছর জন্য ছুটি কাটাও। তো ওই আর হলো ওর যে টিমটা আছে, টিমের একটা মেয়ে, এরা দুজনে মিলে তো বলে তোমরা আজ থেকে ভাই বোন সম্পর্কের হিসাবে থাকবা, থাইকে তোমরা 1 বছর ছুটি কাটাবা। তো 1 বছর ছুটি কাটতে যায়, আর ওর বস বলছে তুমি যদি এই ছুটির মধ্যে কাউকে মারো তোমার আমি মেরে ফেলাবো, তোমাদের দুজনে আমি মেরে ফেলাবো। তো আমাদের মেন ক্যারেক্টার চায়ও না, ফাইট করে পারে না, সিচুয়েশন এরকম ভাবে পড়া যায়। তো এইটা নিয়ে একটা কমেডি টাইপ, মানে কমেডি অ্যাকশন টাইপের একটা সিরিজ দেখাবে। আমার ভালো লাগে, কমেডি এনজয় করতেছি। এটা একটা লাইভ অ্যাকশন অ্যাডাপশনও আছে, যেটা কিনা অ্যানিমের আগে বেরিয়েছিল, বাট ওটা দেখলেও হবে, সমস্যা নেই। বাট অ্যানিমে আমার বেরিয়েছে, তা না অ্যানিমে দেখতে। আচ্ছা ওই এই লাইভ অ্যাকশনের সব কথা শুনে মনে করলো, অ্যালিস ইন বর্ডারল্যান্ড দেখছো? অফ কোর্স, অ্যানি প্রোভাইজ। ওটা কিন্তু একটা মাঙ্গা, কারণ যখন ওয়ান পিসের লাইভ অ্যাকশন আসলো, সবাই বলতেছে এটা হলো প্রথম লাইভ অ্যাকশন যেটা অনেক ভালো ছিল। আমি ভালো ছিল, বাট অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড কিন্তু কারো আগে আসছিল। আর আমার মতে, আমি তো দুনিয়ার সব লাইভ অ্যাকশন দেখি নাই, আমার মতে এরকম আরো 2-3টা হিডেন জেম আছে। যদি অ্যালিস ইন বর্ডারল্যান্ড অনেক পপুলার একটা সিরিজ নেটফ্লিক্সের মধ্যে, অনেক এরা স্কুইড গেমের সাথে কম্পেয়ার করে, তো আমি যদি ওইরকম ভাবে দেখি, অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড কিন্তু একটা ভালো রিপ্রেজেন্টেশন ছিল। যদিও মাঙ্গা একদম ফুল টু ফুল করে না এই ওয়ান পিসের মতো, করবেও না, কারণ আলাদা টেস্ট লাগবে। তো কারণ নেটফ্লিক্স এর মধ্যে বানানো হলো ওয়েস্টার্ন মিডিয়ার জন্য, আমেরিকান, তারপর অন্যান্যরা যাতে একটু এনজয় করতে পারে, যার কারণে মাঙ্গাতে একটু মানে মাঙ্গাতে একটু ডেভিয়েট করে গেছিল। বাট যতটুক করছে আমার মধ্যে ভালোই হয়েছে। লাস্টে বোম ফাটে। আপনি জাস্ট একটা কথা বলবো, ওই লাস্টের যে বোম মহিলাটার কথা মনে আছে না? ওই যে মা যে পুরা সবকিছু ঘুরাই দিছিল, ওর আপনি কেমন লাগছে বদমাইস্টারে? অনেক আগে দেখছি তো কাহিনী পুরোপুরি অতটা মনে নেই। আসলে রিঅ্যাকশনটা বলে লাস্টে কোনটা রাখে মাইন্ড লাস্ট মেবি মনে মরে গেছিল না মহিলাটা? ও তো ভিলেন, তো সবগুলাই মরছে, ভিলেন তো একটাও বাকি নেই। বোমটা যখন ফাটে না, সব মরছে না? ওই না 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 দুনিয়ায় আপনি কয়টা দেখছেন? আপনি কয়টা দেখছেন? ওয়েট, আরে লাস্টে সবকিছু ঠিক হয়ে গেল না নাকি? হ্যাঁ, লাস্টে সবকিছু ঠিক হয়ে যায়। ওরা সবাই একটা হচ্ছে সোডার অনলাইনের মতো, সবাই এক জায়গার মধ্যে একই স্বপ্ন দেখছে বা একই অ্যাডভেঞ্চার হচ্ছে। হ্যাঁ, কিন্তু এর একটা টুইস্ট আছে লাস্টে দেখি, কিন্তু জোকার কার্ড এখনো রিভিল করে নাই, দেখছেন? আগে থেকে আছে এবং সিজন 3 কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নাকি আসবে সামনে শুনছি। আছে নাকি জানি না, আসছে মনে হয়, সিজন 3 দেখিনি। আসে আসে নাই আসে নাই আসবে আসে নাই
তাহলে সেই হবে, কারণ সিজন 2 তো মানে কয়েক বছর আগে বেরিয়েছে, এক নাকি দুই বছর আগে বেরিয়েছে, এই গত বছর, হ্যাঁ 22 সালে মনে হয় 22 এ বেরিয়েছে, এই 22 সালে বেরিয়েছে, আর সিজন 1 বেরিয়েছিল মানে 12 নাকি 11 সালে, অনেক আগে বেরিয়েছে। এরপর স্কুইড গেম আসছে, এরপর ওদের টনক নইরে গেছে। আর স্কুইড গেম সিজন 2 কই হারাই গেল, এই লাল চুল কইরা যে গেছে আর খবরই নেই, শ্যাংকস হইল, এই যে শ্যাংকসের মতো স্ক্রিন টাইম, সেই কবে শুনছিলাম এটা, আচ্ছা এখন আসছে, খালি আসছে শ্যাংকসের মতো, আমি 200 এপিসোড আগে থাকি, তোমার ছোট ছোট কি বলে সেটের ছবি দেয় ওই সেটস, আর কিছু না, কোনো আপডেট নেই, এটা কি নিজে থেকে কি ইয়া তোকাশি ভাবছে নাকি, হান্টার এক্স হান্টার প্যানেলের একটা খালি একটা মার্জিনের ছবি দেয়, পুরো টুইটার একদম গরম করে, প্যানেলের পেজের ছবি দেয়, পেজ নাম্বার, পেজও না তো ওরা মার্জিনের ছবি দিছে, যে এই যে মার্জিন আগেছে, আমি অন্যদের উপরে আমার মতে নিজে একটু রেস্ট নিয়ে মানে তার সুপারভাইজিং মানে সুপারভাইজ করলে আরো ইজি হয় জিনিস, আরো আমি জানি না কেন করতেছে না, যদি তো আমরা কেউ জেনে থাকো অডিয়েন্স এর মধ্যে, অবভিয়াসলি আমরা সর্বজ্ঞানী না, তো আমরা যদি কেউ জেনে থাকো রিজনটা প্লিজ একটু বলো, কারণ আমি আমি জেনুইনলি ইচ্ছুক জানতে, আমি তো কাশি না তুমি রিসার্চ করি নাই, তো আমি আসলে জানি না যদি কোনো রিজন ইন্ডিয়া থাকে যে কেন করে না। ওকে ব্যাক টু ড্রাগন বল, সবার বেস্ট ট্রান্সফরমেশন কোনটা লাগে, কালারে দিক দিয়ে 3 ভাল লাগে, মানে আমার রোজটা ভাল লাগে, সুপার সেন রোজ, এই রোজেড অনেক সুন্দর, ওই যে মাহিনের পিছে কোনটা সুজি, সুপার সেন রোজ পিঙ্ক লাল না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এর অনেক সুন্দর চিকিমিকি করে, এখান থেকে নি ড্রাগন বলের কথা উঠছে তোমার, সবাই আছে দেখি, সুপার সেন 4 ব্লু, আচ্ছা ওই নতুন অ্যানিমে নিয়ে একটা কথা ছিল, যে কি বলে টিজে কোড দিছিল নিউ অ্যানিমে অ্যাডাপটেশন আসছে, কিসের, ও আচ্ছা সাকামোটো ডেস, টিজে এরকম যে সাকামোটো ও একটা মানে মনে করে নাম্বার ওয়ান অ্যাসাসিন ছিল, মানে একটা ইয়া ছিল কিলার, আরে ওয়ার্ডটা মনে পড়তেছে না, ও ও গ্যাংস্টার টাইপের আছিল, তো ও একাই সবাইরে সহায় হলে তো পুরো একটা গ্যাংই, ওরে সবাই অনেক ভয় পাইতো, পরে একটা সময় প্রেম করে, পরে বিয়ে হয়, পরে রিটায়ার হয়ে যায়, এরপরে অনেক পরে ওর ওয়েট গেইন হয়, কিন্তু ওর স্কিল এক ফোটাও ড্রপ হয় নাই আগের মতোই, ওয়েট টুয়েট গেইন হয়ে মোটা হয়ে কোনো কিচ্ছু হয় নাই, আর কী জানি পরে অনেক বছর পর নতুন পোলা পাইন জয়েন দেয়, উইটার মধ্যে একজন আসে যে ওর নামে তো অনেক শুনছি, ওর একটু টেস্ট করা যাক, ওরা যা মারতে যায় এমন এমন ইয়া মানে ওরে এমনভাবে ডিসিভ করে দেখলে হাসবা, তো ওইখান থেকেই মানে ওর তোমার কাহিনী শুরু হয়, যে ওর পা পিছনে আগের লাইফটা আবার ফিরতে চলে আসতেছে, মানে ওর পিছনে লেগে আছে, আচ্ছা আর কুত্তার মতো সবাই করে কিছু বলার আগে ওয়েট ওয়েট বলার কিছু মানে বলার আগে আমি একটা জিনিস নোটিস করলাম, এই জিনিসটা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করছিলাম, ওই যে স্প্রিং অ্যানিমে 2024 সালে যে ভিডিওটা আছে না আমার, আমি ইনক্লুড করছিলাম বাট আমি কাট করে দিছি আমি স্ক্রিপ্ট থেকে ওই লাইনটা, ওটা আমি একটা কথা বলছিলাম যে 2024 সালে হচ্ছিল অ্যাসাসিনদের ইয়ার, নিনজা কামুই বলি, তারপর দ্য ফ্যাবেল বলি, সামনে সাকামোটো রেস আসছে, তিনটাই নাম করা অ্যানিমে, তিনটা অ্যাসাসিনের অ্যাসাসিন মানে অ্যাসাসিন, 6 মাস আরো বাকি, বছরের 6 মাস আরো বাকি, টেকনিক্যালি স্পাইক্স ফ্যামিলিও পড়ে, তো এই বছর সব অ্যাসাসিন, সব অ্যাসাসিন অ্যাসাসিনদের না কাহিনী, আচ্ছা স্পাইক্স ফ্যামিলি কি হইল, ডাউন হয়ে গেল, এগুলো ওই যে বললাম না আমি বলি স্পাইক্স ফ্যামিলি যে ইয়ারটা দেখাইছিল যে ইনিশিয়াল সিজন 1 টা অনেক ভালো ছিল ওইভাবে যায় নাই, না আমি বলি না ওরা মানে ওদের সেটআপটা ভুল ছিল, ডিসিভিং ছিল, আমি আমি যেটা নিজে ভাবছিলাম, আমি ভাবছিলাম যে আমাকে তো স্পাই খুব ভালো লাগে, আমার জেমস বন্ড বলি, জেমস শার্লক, বোমকেশ, ফেলুদা ফেভারিট আমার এগুলা, মানে তারপর নাইভস আউট দেখছো না, অবশ্যই, তো আমি ভাবছি যে স্পাইক্স ফ্যামিলি এরকম একটা কাহিনী,
ট্রেলার দেখলাম সিজন 1 এর সিজন 1 ট্রেলার মধ্যে দেখলাম যে আমাদের একটা স্পাই আছে, নাম্বার 1 স্পাই, সে একটা ফ্যামিলি গঠন করতেছে এই মিশনটা কমপ্লিট করার জন্য, কিন্তু তার মেয়ে আছে, মেয়ে হলো মাইন্ড করতে পারে, তো বেসিক্যালি তার সিক্রেট সিক্রেট থাকে না। তো আমি ভাবছিলাম হ্যাঁ টেলিপ্যাথিক, আমি ভাবছিলাম যে কি না কি একটা থাকবে কত কনসেপ্ট, পরে দেখলাম যে একটা ফ্যামিলি ড্রামা হয়ে গেছে, যার কারণে হচ্ছে সিজন 1 এক্সপেকটেশনটা ছিল ওইরকম যে একটা স্পাই স্পাই একটা অ্যানিমে হবে, বাট পরে চলে গেছে একটা ফ্যামিলি শো। যদি ট্রেলারটা যদি ফ্যামিলি শো দিয়ে শুরু করতো তাহলে আর কি এরকম হাইপটা পাইতো না। আমি জানি না এটা পজিটিভ না এটা নেগেটিভ, বাট স্পাইক্স ফ্যামিলি আমি হেট করি না, বাট আমি বলবো স্পাইক্স ফ্যামিলি মানে এই যে এত বিজি শেডিউলের মাঝখানে দেখাটা একটু টাফ, পুলিশে কথা বলে ও নিশ্চয়ই স্পাই এই সে ওরে পায়ানি, ওদের ফেস অফ এর জন্য মানে অনেক এক্সাইটেড ছিলাম, পরে কি হয়ে গেল ভালো লাগে না। এখন জানে টয়লেট তো জেনে গেছে কিন্তু ওর ভাই জানে না, মানে ওর ভাইটা এখনো খালি ডাউট করে আর কি যে ওর খবর আছে আমার বোনের ভাষাইছে। সিজন 1 টা মানে মোটামুটি ঠিক ছিল, কিন্তু সিজন 2 টা আমি ভাবতেছি খালি ইয়োদের যে মিশনটা মানে যাদের ওই ওই কয়টা এপিসোড ছাড়া তো আর বাকি এপিসোড একটাও আমার মজা লাগেনি। আমারও কেমন জানি সিজন 2 আমি দেখিনি, আচ্ছা লেটেস্ট যে সিজন 2 সিজন 2 না সিজন 3 দে না 3 এটা 3 দেখিনি আমি একটাও দেখিনি 3। আচ্ছা ইয়োরের যে কাহিনীটা যে ইয়োরকে যে সাসপেক্ট করা শুরু করছিল ওটা ওটা কোথায় গেছে, ওটা আমার ইন্টারেস্টিং লাগছে না ওটা দেখতে। যেহেতু শুরুতে টেলিপ্যাথি দেখাইছে চাইলে কিন্তু এরকম আরো কিছু পাওয়ার দেখাইতে পারত, জাস্ট আনিয়ার কাছে পাওয়ার না, আমি বলবো যে প্লটটা পাওয়ার প্লটটা ফ্যামিলি ফ্রেন্ডলি অত বেশি ফোকাস না হয়ে যদি স্পাই এর দিকে থাকতো তাহলে হইতো, কারণ আমাকে এক্সপেকটেশনই দিছিল একটা স্পাই, তো আমি যদি স্পাই মেইন মেইন ফোকাসটা শো এর নাম কি ও যে ফ্যামিলিও আছে ফ্যামিলিটাও আছে এজন্য বলতেছি না না মেইন যে গোল উইটার থেকে ওই দূরে সরে আছে, মেইন মিশনটা যার জন্য শুরু করছে উইটার থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে এবার ওয়ান পিস হইতে পারবো না। আল্লাহ আরো 100 বছর লাগবে এরকম একটা কিছু হইতে, এটা তো দেখাইলো বেসমেন্টের কোনো খবর নেই, ও আচ্ছা ওইটা বড় লোক সব বড় লোক আনিয়া তো সব অ্যানিমেতে ক্যামিও দেয় ওই দেখ, আমি আমি ক্যান প্রাইভেট করছি এবার বুঝছো। আরে মাইন ভাই আপনি আসেন আপনার সাথে অনেক কথা আছে, নারুটো নাকি শেষ করলেন নাকি শেষ করেন নেই কোনটা শেষ করছি এখন বলবো? হ্যাঁ বলেন বলেন সমস্যা নেই, এই পডকাস্ট আসতে আর এক মাস টাইম আছে। ও নারুটো শেষ, আমার বোরুটো বাকি আছে, দেখেন না পরে বোরুটো পরে দেখেন না প্লিজ, এখানে এখন অনেক মিক্স কি বলে মিক্স ওপিনিয়ন পাইতেছি বোরুটো নিয়ে। আচ্ছা আমি বলি বোরুটো just manga manga chapter 1 থেকে পড়া শুরু শেষ, আর মাহিন যে রিভিউ দিছে নারুটোর উপর নিচে কমেন্টে কয় দুই দিনে শেষ করছে বোকা নাকি এসে আমার বলতাছে কি দুই দিন না তিন দিন বলছি আমি, আর আমি এটা মিন করছি মেবি হয়তো হাফ ডে অথবা চার দিন হইছে হাইস্ট, এখন আমি একদম টানা দেখছি রাত্রে তিনটা চারটা পর্যন্ত দেখছি সকালে উঠে আবার ফিলার টিলার বাদ দিলে 720 টার জায়গায় 400 টা এপিসোড আমাদের মানে আপনার লাস্ট পডকাস্টে আমি মনে ছিলাম নারুটোর কথা বলতেছি, আমি বলছিলাম না যে আমি একটা জিনিস আগে বলবো না, কারণ যদি আপনি অলরেডি স্পয়েলড না হয়ে থাকে তাহলে আমার দ্বারা স্পয়েলড হবেন, যেটা আমি চাই না অবভিয়াসলি। ইটা চিটটা কি আপনার কাছে স্পয়লার ছিল নাকি আপনি শক খাইছেন? ইটা চিটটা আরে ইটা চিট যে বিট্রে করতে পারি নাই বিট্রে বিট্রে না আমি আমি এটা এক্সপেক্ট করি না যে ইটা চিট লাস্টে দিয়ে যায়
ফোর ক্যারেক্টার যে লাস্টে দিয়ে চেঞ্জ করে দিবে ভালো হয়ে যাবে, এটা আমি আন্দাজ করিনি, তো সমস্যা নেই। এবার ঠিক আছে বলো, আমিও ধরি না গেছি। হ্যাঁ ঠিক আছে, আমি তো কাহিনীটা ইতিহাসের এটাই একদম লাস্টের মাদারা পর্যন্ত কানেক্টেড একদম। আর আমি আমি জেনলে বলবো ঠিক আছে, অনেক অনেক কথা হতে বলতে পারি, যদি কেউ যদি সামহাও সামহাও কেউ যদি স্পয়েল না হয়, চিকিটা হচ্ছে একটা ভালো ক্যারেক্টার, আর যদি যদি নারুটো দেখে, আমার মতে এটা আমার মতে যতগুলো অ্যানিমে দেখছি আমার মতে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট প্লট টুইস্ট ছিল আমার মতে, আমার অনেক অনেক শক খাইছে, আমি কল্পনা করিনি। কিন্তু একটার পর একটা ডট যেমনে কানেক্ট হইতেছিল, মানে একটু লক্ষ্য করে নাই স্পেশালি আমার বেশি ইয়া দিছে হইলো, আমি আমি একটা একটা লাইন বলি, স্পেশালি আমাকে বেশি নোটিস করাইছে হইলো এই যখন থার্ড হুকাকে মারা যায় তখন কিন্তু ইতাচি আসছিল, কেন আসছিল আমরা কিন্তু শুরুতে জানতাম না, আমরা কিন্তু ওজি নারুটোর মধ্যে জানতাম না যে কেন আসছে, আমরা ভাবছি যে নারুটোকে নেওয়ার জন্য আসছে, কিন্তু আসলে ওর প্রেজেন্স দেখানোর জন্য গেছিল। এই জিনিসটা খুব ভালো লাগছে যে এটা নোটিস করাই গেছে, আগের থেকে প্ল্যান করা ছিল, এটা হঠাৎ করে কোনো সাডেন চেঞ্জ না, যে ইনিশিয়াল প্ল্যান ছিল ইয়া খারাপ পরে আবার ভালো করে দিছে, এরকম কোনো প্ল্যান ছিল না, শুরু থেকেই ইটা ছিল মানে টিজ করতেছিল, এই জিনিসটা ভালো লাগছে। কিন্তু কিশিমোটো তো সাসুকেরই বানায়নি, ওর এডিটর বানাইছে। আরে কিশিমোটো ওটা তো ওই যে ট্রেন্ডিং এ ছিল, হান্টার এক্স হান্টার ট্রেন্ডিং এ ছিল, ওজন্য দিয়ে দিছে। আমি এটা যখন শুনছি তখন মানে বিশ্বাস করতে পারতেছি না যে সাসুকের মতো মানে ওর ওর আইডিয়া আসে নাই যাই হোক, তাও মাদার আমার ফেভারিট, কারণ ওর উপর সাসকের ব্যাপারে আমি আমার ভিডিওতেও বলছি, নারুটো আর সাসকের যে বন্ডিংটা, হ্যাঁ ঠিক আছে, ওইটাতে আমি স্যাটিসফ্যাকশন পাই নাই, যার কারণে এই যে নারুটো তারপর সাকুরা সাসকের জন্য এত কিছু ওরা ফিরে আনার জন্য গুলো আমার একটু বেশি অ্যাক্সেস লাগছে। হুম, 700টা চ্যাপ্টারে 700বার 700 চ্যাপ্টারে 700বার সাসকে বলছে। আচ্ছা আমি 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 একটা জিনিস বলবো, একটা জিনিস বলবো, সাসকের প্রতি নারুটোর প্রতি সাসকের যে ইয়াটা ছিল যে মানে কি বলে রিলেশনটা ছিল, ওটা কিছু পয়েন্টে আমার কাছে এক্সেস মনে হয়েছে, আবার কিছু আমার কিছু আমার বলবো না যে এক্সেস মনে হয়েছে, আমার মধ্যে ওয়ান পিস আরো বেশি এক্সট্রিম হয়ে যায়, বাট সানজি আর লুফি যে কাহিনী আমরা দেখছিলাম প্রচুর এক্সট্রিম হয়ে গেছিল, কিন্তু বাট ওয়ান পিসের কেমনে যেটা সাজাইছিল নাওটার মধ্যে সে সাজানোটা ঠিক মতন হয়নি, তবে খাপ ছাড়া ভাব লাগছে, ওয়ান সাইডেড মনে হয়েছে। আচ্ছা না আমি কমপ্লিট করি, আরেকটা জিনিস আমি কোনোদিন কমপ্লিট করি নাই কারণ আমি নিজে এটা বুঝি না, সেটা হচ্ছে হলো যতগুলো ফিমেল ক্যারেক্টার আছে সবারই সাসকের প্রতি অ্যাট্রাকশন, পার্সোনালি অ্যাজ এ হিউম্যান বিং আমার সাসকের একদম ট্র্যাশ মনে হয়, ঠিক আছে, হ্যাঁ আর লাইফ অনেক ট্র্যাজিক, আমার ভালো লাগে না, ফ্যামিলি গেছে গা, সবই গেছে গা, হ্যাঁ প্রচুর গেছে গা, কান্নাকাটি করে মাঙ্গে গিয়ে শারিনগান মানে এর জন্য যে এত ফরগিভনেস এটা এটা জীবন আমি ইয়া করব না, ঠিক আছে, ট্র্যাশ ক্যারেক্টার মানে ট্র্যাশ ক্যারেক্টার, তুমি বোরিং তুমি ফাজল মানে তুমি ফাজল, আল আল গেট ইট টু দ্য টাউন এই জায়গায়, ওর জন্য আমার সাসকের ক্যারেক্টার একদম ভালো লাগে না শুরু থেকে, আবার কারো কারো প্রতি অবসেসড না, ও হলো একদম মানে পাংখা নিয়ে ঘুরে যায় আমার একটা অবজেকশন আছে,
সবাই বলে সাকুরা ইউজলেস, আমি পুরা আমি নারুতোতে আমি আমি অত ইউজলেস দেখিনি, কারণ সাকুরার সম্পদ কম, গরিবদের প্রতি সবাই রেসিস্ট। অফকোর্স এটা আমার যেমন মিলাটা পছন্দ, কিন্তু তারপর আমি এটা এটা এগ্রি করি। The streets doesn't like Hinata character mine. I mean Hinata ka side character mine pura anime dekhi. Ami ekhono ekhono boli Hinata ekta side character. Sakura main character. Pain jokhon almighty push dey tokhon tomar reaction ki chilo? Sei. Ha? Pain almighty push dey pura village shesh kore gele. Tokhon tomar reaction ki chilo? Pain er philosophy tom lagche. ওর ফিলোসফি মাঝে মাঝে মানে মাঝখান দিয়ে মনে হয়েছে যে আরে হয়তো ঠিকই কইতেছে, কিন্তু আবার মাঝখান দিয়ে মনে হয় যে না হইতেছে ঠিকই কিন্তু ওর রাস্তা ভুল। হ্যাঁ ওই যে ফিল, ও বলতেছে ফিল গরম এক্সেপ্ট গরম। আমি এমন একটা পয়েন্টের মধ্যে মানে সিরিজটা দেখছিলাম, ঠিক আছে, আমি খুবই কি বলবো মানে খুবই অ্যানালাইসিস এন্ড আউট দেখতেছিলাম। তো আমি একটা জিনিস ভাবলাম, যখন পেইন ডায়লগটা দিছিল আমি জিনিস ভাবলাম যে এটা যদি আমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করি এটা কিন্তু এইরকম কখন হবে যখন আমরা যেকোনো একজন উভয় পার্টি যেকোনো একজন ফরগিভনেস বা ফরগিভ করতে পারবে, ক্ষমা করতে পারবে, অথবা যে পথটা এরেন নিছে একটা সাইডকে কমপ্লিটলি মিশে ফেলো, ওই রিভেঞ্জের মধ্যে কেউ যেতে বাকি না থাকে। উইডাও কমপ্লিট করে নাই, উইডাও কমপ্লিট করে নাই, উইডাও হয় নাই, উইডাও হয় নাই, উইডাও যেহেতু করে নাই যার কারণে আমরা পরে দেখলাম এই ফিলোসফি কিন্তু আবার পেঞ্জেরে বলছে, কিন্তু আমার ঘুরে ফিরে আবার আগে আসে। দেখেন অ্যারাকোন্ডারের মধ্যে একটা সাইড কিন্তু ক্লিন করে নাই এরেন, যার কারণে যে বলছিল না যে মোমেন্টারি পিস আনবে এই ওয়ার্ল্ডের মধ্যে, পেন কিন্তু বলে নাই যে আমি একদম আজীবনের জন্য শান্তি ফিরে আনবো। পেইন খালি বলছিল আমি যতদিন বেঁচে থাকবো ওদিন আমার আমার আন্ডারে সব পিসফুল থাকবে, এর জন্য ওই সব কাইজু 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 বলে ওটাকে কাইজু কি বলে নাকি উল্টা উল্টা বলতেছি, তো এর জন্য সে টেইল বিস্ট কালেক্ট করতেছে যাতে সেই আলটিমেট মুভমেন্ট বানাইতে পারে, সবাইকে ডরায় ডরায় কন্ট্রোল করবে আর কি। সো ওই কিন্তু বলছিল একটা মোমেন্টারি পিস, পার্মানেন্ট পিস না, যখন ওই মরে যাওয়ার পরে আবার এটা আবার রিটার্ন করবে। তো এরেনের ক্ষেত্রে ঠিক একই কাহিনী হয়েছে, এরেন কিন্তু সেই কাজটাকে একদম কমপ্লিটলি ইরেজ করতে পারেনি, এরেনের কাছে কিন্তু সেই পাওয়ারটা ছিল সবাইকে ভয় দেখানোর, তো এরেন ওই কাজটা ঠিকমতো করতে পারেনি, যার কারণে আমরা দেখতে পারছি যে ফিউচারে যায় ওই যুদ্ধগুলো কিন্তু আবার রিটার্ন করছে। তো এই যে পেইনের যে ফিলোসফিটা এটা আমি দেখলাম, পেইন দুই দিকে গেছিল, পেইনের কাহিনীটা ঠিক ছিল যে ও যদি ম্যানিপুলেট করতো তাহলে সবকিছু ফিক্স হইতো, নারুটো যে ফরগিভনেস এর জন্য শেষমেশ কিন্তু পেইন কিন্তু নারুটোকে ফরগিভ করছে, বলতেছিলাম যে পেইনের যে ফিলোসফি আছে পেইন একদম ঠিক, এর জন্য পেইন আমার ওয়ান অফ মাই ফেভারিট ভিলেন্স, কারণ ও আমার মাথা ঘুরাই দিচ্ছে, আমি এখন একটা সলিউশন জানি না। পেইন যে ইস্যু গুলো বলছে না, পেইন যদি ইস্যুর এই ইস্যুটা যদি সলিউশন কেউ আনতে পারে এই রিয়েল লাইফের মধ্যে, দুনিয়ার মধ্যে যুদ্ধ থাকবে না, আই বিলিভ দ্যাট, বাট এটা সলিউশন আজ পর্যন্ত নাই, এটা পসিবল না, এটা সলিউশন নাই। আর নারুটোর ভিলেনের ক্ষেত্রে আমি আমার যেটা মনে হয় যে হিরোদের থেকে ভিলেনদের মধ্যে ফিলোসফি বেশি, একদম ওরা বেশি, এটা নারুটোতে, এটা তো শুধু নারুটোতে না, এটা সব মিডিয়াতেই কেমন মানুষের কথা বলে, কারণ হ্যাঁ এরকম এক একটা ভিলেন এরকম ফিলোসফিক্যাল ভিলেন প্রত্যেকটা মুভি বা ফিকশনের মধ্যে থাকে, বাট একটা কথা হলো কোয়ান্টিটি দেখতে হবে। আমার কি আমি ওয়ান পিসে করি ওয়ান পিসের মধ্যে কি সব
দুনিয়া ধ্বংস করে ফেলাবো, সব আমার আন্ডারে আসবো, একই একই বেসিক ভিলেনের কালা ধরে। হ্যাঁ, নারুটোর মধ্যে প্রত্যেকটা ভিলেনে আলাদা আলাদা পার্সপেক্টিভ ছিল। একজন টাকা পয়সা নিয়ে আসে, একজন রিলিজন নিয়ে আসে, একজন পিস নিয়ে আসে, একজন হলো রিভেঞ্জের নিয়ে আসে। তো এই এই বিষয়গুলো খুব ভালো লাগছে। আর হলো সবাই আমি একটা কম্পারিজন বলবো, এটা আমার নিজেরই আমি এগ্রি করি, অন্যান্য অ্যানিমের মধ্যে বলে আমি ওয়ার্ল্ড ডমিনেট করবো, মেন ক্যারেক্টারকে ম্যানিপুলেট করবো, অনেক অনেক মিশন থাকে ভিলেনদের। বাট নারুটো দিস হলো ওয়ান অফ দোজ ফিউ অ্যানিমে যেখানে ভিলেনগুলো ভিলেনদের মেন গোল হচ্ছিল পিস, শান্তি খুঁজে পাওয়া। দেখেন সবাই কিন্তু শান্তি খুঁজতেছে, আমি কলজি দিয়ে ভাত খাই, তোমরা থাকো। যাইতো না কলজি দিয়ে ভাত খাওয়া লাগবে, এর জন্য আমি যাইতেছি। আচ্ছা, আমি কথা শুনছি হচ্ছে ওই যে পেইনের ফিলোসফিক্যাল যে ভিলেন নারুটোতে তো অনেকগুলো আছে, অন্যান্য অ্যানিমেতে নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা যে জিনিসটা কোশ্চেন করে আপনাকে, আপনার টক্ন জুটসু কেমন লাগছে? এখানে আমার মিক্সড অপিনিয়ন আছে, এটা আপনি আপনি বলেন। টক্ন জুটসু নারুতো ডায়লগ, নারুতোর যে মন গলা যে ডায়লগ গুলার কারণে আমি বুঝছি, আমি বুঝছি, মাইন্ড বুঝে। টকনোজুৎসু বুঝো না, টকনোজুৎসু হচ্ছে তোমার ইয়ে ভিলেন লাস্ট, ভিলেনের লাস্টে কথা মতা বইলা ভালো সাইডে আনা। ও আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে টকনোজুৎসু। একটা জুৎসু আছে, ওকে। এটা এটা জুৎসু না, এটা গ্যাগ, এটা না গ্যাগ ও না, বলি টক কথা নো, কোনো জুৎসু নাই, টকনোজুৎসু। হ্যাঁ ও আচ্ছা, বড় তো করতে পারো শুনাই কারণ ইম্প্যাক্টটা মরে গেলে হয়, ওই ভিলেনের ইম্প্যাক্টটা মারা গেলে এরকম ভালো, এরকম যদি এরকম যদি আঁকে তো ঘুষি মেরা ডোনাট বানাই দিত। আমি যে জিনিসটা বললাম না, যে জায়গার মধ্যে ইনকমপ্লিট যে একটা কনসেপ্ট নিয়ে আসে, কনসেপ্টের যে একটা সলিউশন দিবে, ওইটা কিন্তু আলটিমেটলি দিতেছে না। তো আমার মতে নারুটো যে কাজটা করছে একটা ইউনিক কাজ করছে। সব সিরিজে কিন্তু এই মারামারি থাকে, এটা কমন। বাস্তব লাইফের মধ্যে একটা রিয়েল লাইফ ক্রাইসিস কমপ্লিট হয়, মানে ইস্যু সলভ হয়ে যাবে যদি ওদের ওদের সমস্যা যদি সলিউশন আসে প্রকৃত ভাবে। তাই নারুটো বারবার একই জিনিসই করছে, সেটা হচ্ছে বিলিভ ইন মি, আমি এমন একটা ফিউচার ক্রিয়েট করবো যে জায়গার মধ্যে ঝামেলা থাকবে না, যেটা নারুটো অবভিয়াসলি ফেল করছে, এটা করতে পারে নাই, অ্যাটলিস্ট শুরু করে কন্টিনিউ করতে পারে নাই, কয়েক বছর রাখতে পারছে, তারপরে ফেল করে গেছে। তো আমার মতে নারুটো এই জিনিসটা ভুল কাজ করে না, ঠিকই আছে। এখন আমরা যদি স্পেকট্রামের কথা ভাবি, এই যেমন ওয়ান পিস আমি ধরলাম, ওয়ান পিসে ভিলেন কিন্তু জিন্দগি তো এইসব কথাবার্তার মধ্যে ঢুকবে না, ঘুষি মাইরা ডোনাট বানাই দিবে। কিন্তু গার্পের হাত বাঁধা, যেগুলো করাপ, নষ্ট, দুর্নীতি, বাস টাকা খায়, ঘুষ খায়, মিঙ্গো মিঙ্গো তো জোকার, মিঙ্গো বলবো না, মিঙ্গো ঠিকঠাক আছে, মিঙ্গো মর্মত নিয়ে আছে, পুরো বাতিলের খাতা আউকিজি তো চলে গেছে নিজের মতো। আমি ওয়ান পিস দিছে কি, ওয়ান পিস এর একটা প্লটই আলাদা, ওয়ান পিস এরকম আইডিয়ালিজম করে তো দেখা না, কোনো
ওটা সলিউশন দেয়, যে জায়গায় ওয়ান পিসের মধ্যে একটা প্রবলেম নিয়ে আসে প্রবলেমটা দেখা দেয় কিন্তু ফ্র্যাঙ্ক মানে মানুষজন বলছে না যে এটা হওয়ার জন্য ওর পাইরেট কিং হইতে হবে, আর কত ওয়ান পিসের ওয়ার্ল্ড এর ইয়ংকোর অনেক পাত্তা দেয় না, ওয়ান পিসের ওয়ার্ল্ড এর মধ্যে কে কে গোল্ড রজার কে চিনে না, এমন কোন ব্যক্তি আছে মানুষ পেট থেকে বাইরে রজার এর কাহিনী শুনে ফেলে, এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হইতে হবে পাইরেট কিং হওয়া দরকার। এটাই তোমার ওই যে নোল্যান্ড এর কাহিনী তো সবাই মোটামুটি জানে, নোল্যান্ড তো লেজেন্ড, মানুষ তো এটা পুরো 180 কাহিনী জানে, আসল কাহিনী জানে না। ওরা যখন ফাইনাল ব্যাটেল হইব তখন অলরেডি ওর সাইডে নরমাল পিপল মানে আমজনা তো ওর সাইডে আছে, আমার খালি একটা জিনিস মনে করে দিবেন, এটা আপনাকে আমি বলবো, আমি এখন বলতেছি কারণ স্পয়লার হয়ে যাবে, আমি চাই না যে ওয়ান পিস এর লেটেস্ট চ্যাপ্টার এই জায়গায় স্পয়ল হোক, আপনি যদি আমাকে মনে করে দিবেন স্পয়লার দিয়ে রাখছো বহু না, আমি ওদ মেজর কোন স্পয়লার আমি তো দেইনি পডকাস্টের মধ্যে, টিজে ভাই জাস্ট মনে করে দিবেন যে জয় বা একলা ফাইট করছে, জাস্ট খালি এইটা মনে করে দিবেন, এটা মনে করে দিলে পুরো কনটেক্সট আপনাকে আমি ঢেলে দিই, ঠিক আছে, খালি পডকাস্টের মধ্যে মনে করে দিবেন যে জয় বা একলা ফাইট করছে। আচ্ছা তো এখন আচ্ছা আমরা নারুটোর মধ্যে ছিলাম, নারুটো আপনার ফেভারিট ভিলেন কোন? আমার ফেভারিট ভিলেন ওর ভিতরে থেকে ও বের হয়, এখানে অনেকগুলো এক্সপেক্ট আছে, যেমন আমি যদি বলি ফেভারিট ভিলেন যদি বলি নেগেটিভ দিক দিয়ে, ঠিক আছে, তাহলে আমার নেগেটিভ দিক দিয়ে ফেভারিট ভিলেন হচ্ছে আছে তোমার ওরোচিমারু কাবুটো, তার ভূমিকা আছে, ওরা আমার মতে সব ভিলেন গুলা ফেল করছে, ওরোচিমারু একমাত্র সাকসেস পাইছে, ওই কিন্তু ইমমর্টাল, ওই কিন্তু মিশন কমপ্লিট করছে, ইমমর্টাল কেমনে সাসকের বডি পায় নাই তো, যদি কথা বলতে চাই তাহলে আমি অনেক সিম্পেথাইজ করতে পারছি ওর সাথে, তারপরে তোমার চিত আছে আমার ওয়ান অফ দা ফেভারিট, কারণ শুরু থেকে আমাদেরকে একটু হিংস দেয় না ও যে ভালো ক্যারেক্টার, কেমনে ওর যে ওরা ছিল আর কাউয়া ছিল, ওর যে গেঞ্জুৎসু এগুলো দেখে তো ডর লাগছে, ভালো কেমনে কমু অনেক ভয় লাগতো, আর
আরেকটা 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 ফ্লো আছে আমি যেটা বলছি আমার ভিডিওতে, সেটা হচ্ছে এই যে রিঅ্যানিমেশন, তো ওভারপাওয়ার্ড একটা ইয়া আচ্ছা হোকাগেদের নিয়ে আসছে দেখে। হ্যাঁ ওদের কি হয়, ওদের ওদের চাকরা শেষ হয় না, ঠিক আছে, ওরা 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 ওদেরকে কেটে ফেললে ওরা আবার রিঅ্যানিমেট হয়ে যাবে, ঠিক আছে। ওদেরকে মারার জন্য এত সিম্পল একটা ওয়ে দিয়েছে, জাস্ট সিল সিল সিম্পল দিন না, আমি বলি যদি নাওটার মধ্যে এমন কিছু থাকে যেটা আনডিফিটেবল, জাস্ট সিল করে রাখলাম। নাইন টেলস দেখেন সিল, তারপরে হলো মাদারা দেখেন ওদের সিল করে রাখছে, জিনজুরি কি সব সিল করে রাখছে, যেগুলোরে মারা ইম্পসিবল ওগুলো সিল করে রেখে দেয়। দীপজলের ফেভারিট দ্য বেস্ট ইয়ার সিল ইউজার, সিল মেরে দেব। তারপরও মানে হিরো ভার্সেস ভিলেনের যে ফাইটটা, ওইটা ওইটাতে যখন রিঅ্যানিমেশন ইউজ করা হয়েছে তখন একটু কেমন জানি লাগছে, মনে হয় যে ভিলেনের যদি ওরকম পাওয়ারফুল ইয়া থাকতো, আরো আর্মি থাকতো, তাহলে আমার ভালো লাগতো। এটা আমি পার্সোনাল কথা বলতেছি কি না, আমি এটা। আচ্ছা নারুটোর মধ্যে প্রথমবার মানে শুট করছিল জাবুজারে দিয়ে, আপনার জাবুজারিয়া কেমন লাগছে? যখন রিভিল করছে এটা একটা ছেলে, তখন আমার এটা মেয়ে মনে হয়েছে, সব মেয়ে আমার আমার আমি আমার একটা একটা জিনিস কনভিন্সিং লাগছে যে এই পাওয়ার সোর্সটা কাকড়াটা আসছে কোথা থেকে। ও আচ্ছা আপনি তো কাকড়াগুলো দেখেন নাই না? দেখছি দেখছি, এটা আসছে, এটা যখন এক্সপ্লেইন করছে না আসছে কোথা থেকে, এটা আমার মানে আমি স্যাটিসফাই হইছি এটা থেকে। ইয়েস ওয়াল বিল্ডিং কিন্তু ওই 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 এক্সপেক্টিং ওয়াল বিল্ডিং কিন্তু সুন্দর করছে। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর করে করছে, পরে যখন বুঝা যায় চাকরা জিনিসটা আসছে কোথা থেকে, তারপরে 90 সরাইছে কেন প্রত্যেক জনের আলাদা আলাদা আর্ট দেখতাম, যেমন ওয়ার্ল্ড এর সাথে আমরা দেখছি, এনে কিন্তু ওরকম দেখতে যায় নাই। আর হচ্ছে কিলার বি 8 টেল আর 9 টেল তো ইয়াই আর 10 টেল আমার কিছু কথা আছে ফিলার নিয়ে, কিছু কথা আছে যেমন কিছু কিছু ফিলার আছে যেগুলো স্কিপ করার পর দেখি যে অনেক কিছু মিস করে ফেলছে। এটার কাহিনী হচ্ছে যে কেন আর ফিলার মিলায় একটা এপিসোড বানাইছে ওরা, কেন জিনিসও আছে অনেকগুলোতেই আবার ফিলার জিনিসও দেখছি, অনেকগুলো ফিলার স্কিপ করার পর দেখছি যে যখন রিয়েল এপিসোড শুরু হয় তখন আমার কিছু বেয়া যায় যেগুলো আমি বুঝি না কেন হয়েছে, তো পরে আবার ব্যাক করে ফিলার শো দেখা লাগছে। আচ্ছা আমি বলি নারুটোর মধ্যে যে ফিলার এপিসোডটা আছে না, এটা মানে এক কিছু আছে হইলো যে টিজে ভাই বললো যে কেরন যে ইভেন্ট গুলো আছে অনেক পার্ট আছে মাঙ্গার মধ্যে জাস্ট ডায়লগের মাধ্যমে বলে দেয় যে ওইটা হয়েছিল, অনেকগুলো ফিলারের মধ্যে ওই যে হয়েছিল ওটাকে আবার ওই কাইন্ড আবার দেখা অ্যানিমেট করে। আমি এটাকে পার্সোনালি ফিলার কাউন্ট করি না, বা যদি এরা মাঙ্গার মধ্যে ছিল না এটা অফিসিয়ালি ফিলার হিসাবে কাউন্ট হয়। এরকম একটা ছিল পেইনের আর্ক আছে না, এই এই ফিলারটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফিলার লাগে নারুটোর মধ্যে, যেটা হচ্ছে হলো ওই যে ইরু ইরুকা না নারুটোর ওই টিচারের নাম যে কেমন করে মারা যায় ওই কাহিনীটা পেইনের আর্কের পর পর দেখায়,
ওই ওই টাইমটা ওই ফ্ল্যাশব্যাকটা অনেক সুন্দর ছিল। নারুটোর নারুটোর যে মানে ইমোশনস ওরা আমি অনেক বুঝতে পেরেছি মনে করি। ওরা ভালো একটা ইয়া ছিল, ফ্ল্যাশব্যাক ছিল, ফিলার ফ্ল্যাশব্যাক দেখছেন কেন একবার স্কিপ করছেন? ওটা দেখা লাগছে, ওটা ওটা কিন্তু সুন্দর ছিল। ওই যে একটা 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 ক্যারেক্টারের প্রতি এত মেজাজ খারাপ হয়েছিল, ওই যে মুখোশ একটা মুখোশওয়ালা দোকানদার থাকে না, ওই যে নারুটো একটা মুখোশের দিকে তাকাই থাকে কিন্তু ওদের সারপ্রাইজ করতে পারবে না। সেলিশিয়াল ড্রাগন তো বড় একটা পার্ট, আর ওই বেটা তো একটা ফিলারের পার্ট। আবার আরেকটা ফিলার হইতেছে হলো যে হাগোমোরো নাকি কি যেন আছে অর্কাইনিটা, ইন্দুরা আসুরা, ইন্দুরা ইন্দুরা আসুরাটা, ওই ফিলারটা দেখছেন কি? ওটা তো দেখাই লাগবে, ওই যে পানি পানি বাইক করে মেলে কই যা মোটা না, ওটা ফিলার কেমনে? ওটা ফিলার ছিল, ওটা আমার কাছে নারুটো, আমার কাছে নারুটো স্পেশাল কারণে উচিত হয় নাই। আমার ফ্রেন্ড বলতেছে যে এই এপিসোডটা মিস করিস না, 456 না জেনে কত আছে। সবচাইতে ফালতু ফিলার এপিসোডটা লাগছে আমার নাওতের মধ্যে, ওই যে একটা বড় লোকে একটা ছেলে আসছিল না, নাকে ওটা সবচেয়ে বোর্ডের মধ্যে আছে, বোর্ডের মধ্যে আছে। আল্লাহ, না নারুটো আমার কাছে অনেক স্পেশাল। এর এর একটা কারণ হচ্ছে আমি অনগোয়িং দেখছি এটা। আমার কাছে নারুটো স্পেশাল কারণ নারুটো হলো আমার দেখা প্রথম অ্যানিমে। এরপরে অনেক অ্যানিমে আমি দেখছি যেগুলো আমাকে চিন্তাইছে, চিন্তা করাইছে, বাট নারুটো আমার দেখা প্রথম অ্যানিমে যেটা আমাকে ভাবাইছে, লাইক ভাবাইছে বলতে যে বলে না পেইনের বিষয়টা, যেটা কি অ্যাকচুয়ালি কোনো সলিউশন আছে নাকি, এই যে সলিউশনের জিনিসগুলো আছে আমার মাথায় দেওয়া ফর্ম, এটা কি মানে সলিউশন কেমন পসিবল, এই জিনিসটা আমাকে এটা ভাবাইছে। যেটা আমার মতে নতুন অ্যানিমে সিরিজ গুলো অনেক পিছিয়ে আছে, এগুলো দেখায় না। যেমন আমি ইয়াই আছে এই জুজুৎসু কাইসেন আছে, একটা ইস্যু দেখাইছে ওটা কোনো সলিউশন নাই, ওই ইস্যুটাকে ধরে জাস্ট বাহানা হইলো ফাইট দেখানো, এটা ভালোটা কনসেপ্ট আনে, সলিউশন না দেখে জাস্ট ফাইটিং দেখাতে। আমার মতে এটা নতুন অ্যানিমে খুব বেশি ল্যাক করে, আগেকার অ্যানিমে গুলো আরো খুব বেশি মানুষ এই মানুষের প্রতি যে ঘৃণা বোধ আছে এটা বেড়ে যেতেছে, এটাকে কমানোর জন্য বা কাউন্টার দিতে পারতো যে ঘৃণা টিনা এরকম কিছু এগুলো কমাইতে পারতো মানুষের মধ্যে, ভালো পজিটিভিটি ছড়াইতে পারতো। এমন না যে ফাইট হবে না, ফাইটও হবে পাশাপাশি সলিউশনটা বাই করতে, বাট সলিউশন গুলো তো ভুলেই গেছে খালি ফাইট কে স্ট্রংগেস্ট এর হলো যে যে মানুষের নেগেটিভ চিন্তা ভাবনার কারণে যদি ওরা হয়ে থাকে তাহলে জিনিসটা সলিউশন তো করে, আমি ঠিক না খোদা এরা মারধরি করতেছে, আমি দেরি করি মারধর আমি নিষেধ করতেছি না, অবভিয়াসলি থাকে অ্যাকশন সিরিজ, বাট তার পাশাপাশি সলিউশনটা আমি দেখা গুলো তো দেখাই না, এর জন্য আমার ভালো লাগে না, এর জন্য আমার বোরিং লাগে, এর জন্য আমার ঘুম আসে। এর জন্য বলবো যে ডিভোর্সের আরো সিম্পল স্টোরি থাকুক, বাট ডিভোর্সের অ্যাট লিস্ট ওই প্লট অনুযায়ী যায়, ওরা ওরা প্রিটেন্ডও করে না যে ওরা কোনো ডিপ স্টোরি, ওরা জানে বেসিক একটা স্টোরি, সাদা মাটা স্টোরি, জাস্ট এনজয় সবাই দেখতে পারবে, এটা কত ডিপ থিঙ্কিং এর দরকার নাই। আর সব সিরিজ দেখার জন্য ডিপ থিঙ্কিং এর দরকার পড়েও না, দরকারও না, সব সিরিজ দেখে যদি আমি ডিপ থিঙ্কিং করে যাই তাহলে পাগল হয়ে যাই। আমরা একটু রিল্যাক্স অ্যানিমে দেখতে চাই যে মাথা ঘাটানো ছাড়া, জাস্ট এপিসোড আসতেছে দেখতেছি। এর জন্য কয়েকটা অ্যানিম আছে যেমন গোল্ডেন বয়, গ্র্যান্ড ব্লু, এগুলো আমি দেখি, কমেডিয়ান, প্রিজন স্ক্রু, রিফ্রেশিং লাগে। ফ্রি রান একটা ছিল,
আমি এত লেম একটা রিজন দিব না শুনবো। আচ্ছা আমি কারো কন্টেক্সট বলবো না, যদি কেউ কন্টেক্সট ধরতেও পারেন হ্যাঁ আগে বললেন না, আমি এনে পুরো ভাইরাল শুরু করবো। আচ্ছা আপনার ডিমোসের কি অনেক ভালো লাগে? আমি যখন দেখছি এটা কারণ আছে, আমি যখন দেখছি তখন আমি অ্যানিমে জাস্ট স্টার্ট করছি, আমার 3 নম্বর অ্যানিমে ছিল এটা, তখন আমার ভালোই লাগছে। আমি যদি 8-10 দেখে তারপর ডিমন স্লেয়ার দেখতাম তাহলে হয়তো ওরকম ইমপ্রেশন থাকতো। মহিলা যে মানুষ ডিমোসিয়াকে হেট করে কারণ ডিমোসিয়ার একটা ফিমেল লেখছে, আর এই একটা সিরিজ সাকসেস পাইতেছে অনেকগুলা মেল রাইটারদের থেকে, যার কারণে মানুষ ডিমোসের জেলেসি কারণে হেট করে। হাই অনেক রিজন বলা যেত, অনেক রিজন ছিল, এইটা কেমন রিজন? ফেমিনিস্ট ডাজ নট মেক সেন্স। আমি কয়েকজনের লজিক বুঝি বাট 90% কোনো সেন্স মেক করে না, কি ছেড়ে কি বলে না বলে কোনো ঠিক ঠিকানা। আর ওই পোস্টটা দেখছি ওখানে মোটামুটি ভালোই লজিক দিছে, ডিমন স্লেয়ার হেট করলো এটার মধ্যে অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলা টর্চার মতো। আমি ডিমোসে হেট করি, আই জাস্ট হেট দ্য ফ্যাক্ট যে মানুষ এটাকে এত বেশি বড় ভাবে কিছু বলে, মানুষ যদি সব জান আপনার সবাই কিন্তু বলেন মিডিয়াম, আমি কিন্তু বলতেছি না যে এটা জিরো, জিরো আউট অফ টেন বা ওয়ান আউট অফ টেন, আমার মতে এটা একটা সেভেন আউট অফ টেন, যেটা আমাদের গুড, যারা নালের মধ্যে রেটিং করো সেভেন আউট অফ টেন মানে গুড, এইট মানে ভেরি গুড, নাইন মানে গ্রেট, টেন মানে মাস্টার পিস, আর ফাইভ মানে হলো অ্যাভারেজ, সিক্স মানে হলো ফাইন। আমি তো অ্যাকশন ভালো লাগে, ঠিক আছে, বাট আমার তো মানে ঠিক মতো কোনো কিছু ডেভেলপ করতেছে না, যার কারণে গুড বলছে, অ্যাভারেজ দিছে, অ্যাভারেজ রেটিং। ডিমন স্লেয়ারের একটা জিনিস বলি, কেন মানুষ যারা যারা ভালো লাগে তারা এটা বলে, ওইটা হলো ওইটার এক্সপিরিয়েন্সটা অনেক কিছু ম্যাটার করে, কিন্তু শুধু স্টোরি ম্যাটার করে না, একটা ইয়াতে কন্টেন্টে, ওইটার ব্যাকগ্রাউন্ড স্কোর, অ্যানিমেশন, তারপর ক্যারেক্টার ডিজাইন, তারপরে ক্যারেক্টার বিহেভিয়ার, এসব ওইটার মধ্যে অনেক ভালো আছে। স্টোরি যেমনই হোক ওইগুলোতে আমি কিন্তু ওই যে এনশিয়েন্ট জাপানিজ ভাইবের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমার খুব ভালো লাগে। ওই যে মুগেন ট্রেনের একটা ইয়া আছে, বিজিএম আছে, যখন লোয়ার ফাইভ, লোয়ার সিক্স না, লোয়ার ফাইভ মেবি, লোয়ার ফাইভ, লোয়ার ছিল, লোয়ার, হ্যাঁ লোয়ারের, লোয়ার ফাইভের একটা বিজিএম আছে, একটা মহিলা ব্যাকগ্রাউন্ড, ওই বিজিএমটা চোস। আমার বললাম ডিমোসের কিন্তু সুন্দর, সবকিছু সুন্দর, স্টোরি একটু ব্যাসিক, অনেকে ডিমোসিয়ারকে মানে একটু বেশি ক্রিটিক্যাল, আমি নিজে ছিলাম একটা টাইমে, আমি এত ক্রিটিক্যাল ভাবে দেখি না যত মানুষ দেখে, মানুষটাকে বলে যে ডিমোসিয়ারে খালি অ্যানিমেশনই ক্যারি করে গেছে, উইচ ইজ ট্রু, বাট
অ্যানিমেশন আরেকটা জাস্ট অ্যানিমেশন হ্যাঁ আমি এমন বুড়া মুভি কমপ্লিট করি ডিমন স্লেয়ার আরেকটা এক্সপেক্ট আছে যেটা মানুষ ঠিকমতো করে দেখে না সেটা হলো সিম্পলিসিটি মাঝে মাঝে না যখন আমরা শাড়ির দোকানে যাই দোকানদারা কি বলে সিম্পল এর মধ্যে গর্জিয়াস আমার দুই বছর বা আমি তিন বছর হবে তুই তিন বছর পুরাতন ডিমন স্লেয়ার এর রিভিউর মধ্যে আমি বলছিলাম যে দিস ইজ যে ডিমন স্লেয়ার একটা মানে কি বলে সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা সিরিজ যেটা সিম্পল সবারই ভাল লাগবে বাট এটা সিম্পল এটা অত বেশি কমপ্লেক্স করে কিছু না তো আমার মতে ইটস ওকে আর আমার মতে এখন ডিমন স্লেয়ার যে লেভেলে আসে না আমাদের ডিমন স্লেয়ার এখন ঠিকঠাক লেভেলে আছে আমার মতে ডিমন স্লেয়ার ওভার রেটেডও মনে হয় না ওভার হাইপডও মনে হয় না পারফেক্ট এখন ঠিক আছে এখন দুদুসু কাইসেন গেছে ওই জায়গায় আর আর যখন ডিমন স্লেয়ার প্রথমবার বেরিয়েছিল না আমরা ডিমন স্লেয়ারকে বেশি হাসলি ট্রিট করতেছিলাম যদি 2019 সালের অ্যানিমে কমিউনিটি যদি জানতে পারে যে যে জায়গায় মতন একটা সিরিজ এরকম ফাইট পাবে সবাই ডিমন স্লেয়ারকে ছুঁইতো না বলতে ভাই তুমি 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 ঠিক জায়গায় আছো তুমি থাকো তো তোমার জন্য অনেক নর্মি মানুষ অ্যানিমে দেখা শুরু করছে এটা কিন্তু শুনুন এটা ট্রু ডিমন স্লেয়ার অনেক সবাই কয় না সবাই বলে না যে যে জায়গায় অ্যানিমে কমিউনিটি উপরে তুলছে এটা মিশা কথা আমার ডিমন স্লেয়ার ওয়ার্ল্ডওয়াইড ছড়াইছে বেশি ডিমন স্লেয়ার ওয়ার্ল্ডওয়াইড ছড়াইছে আমি বলবো না তো আমি বলবো বাড়াই না বলছি অ্যানিমে কে ইয়া করছে আরো বেশি আর যদি ডাউনগ্রেড করে ফেলছে দেখো আমি ক্লিয়ারলি ইয়ার ডিমন স্লেয়ার দেখার পরে কেউ ডিমন স্লেয়ার কে নিয়ে আর কত বেশি হাইপ ক্রিয়েট করে নেয় ডিমন স্লেয়ার দেখার পরে মানুষ অন্যান্য অ্যানিমে দেখছে অন্যান্য অ্যানিমে দেখে ওরা নিজের অ্যানিমে ফ্যান হিসেবে কনভার্ট করছে বাট যে জায়গায় ফ্যান্স গুলো কি হয়েছে যে জায়গায় টক্সিক ফ্যান ওরা কিন্তু শুধু যে জায়গায় দেখে নেয় ওরা অন্যান্য অ্যানিমেও দেখছে অত বেশি অ্যানিমে দেখে নেয় অন্যান্য নর্মাল অ্যানিমে গুলো দেখছে দেখে তো যে জায়গায় নেয় জাস্ট লাফাইতেছে এত এত বেশি কোনো কিছুই করে না তো অনেক আছে রিয়েলাইজ করে না বিষয়টা যাই হোক যদি সেই মানে স্টোরিতে তো ক্রেডিট নিতে পারে না ওই খালি অ্যানিমেশনে ক্রেডিট নিতে পারতো কিন্তু অ্যানিমেশন তো শুধু যুজিক যুজিকেরই ভালো না অনেক অ্যানিমেরই অ্যানিমেশন সুন্দর হয় এখন ওরা যে ইনফ্লুয়েন্সের জিনিসটা টান দিছে যে হ্যাঁ চরিত্র নাই অ্যানিমেশনটা ভালো আছে এরা অনেক অ্যানিমেরও ভালো হ্যাঁ আমরা ইনফ্লুয়েন্সটা টান দিই যে আমরা তুইলে ফেলাইছি দুর্দিকে এইটা আসলে অন্য কিছু না আমি যদি বলি যেটা বাস্তব হওয়ার কথা আজ থেকে প্রায় দেড় মাস আগে আমি কোচিং থেকে বাসায় ফিরি তখন একটা জাপানিজ না মানে এশিয়ান লুকিং একটা লোক হ্যাঁ সে কি যেন রাস্তা খুঁজতেছিল রাস্তা তো খুঁজে পাইতেছিল না তো কারণ রাস্তার মধ্যে অনেক মানুষই চলে তো আমাকে একটা লোক থামাইছে থামাই বলে কাকাশি কাকাশি আমি কাকাশি একটা জামা পরেছিলাম মানে নারুটোর কাকাশি ইয়াছে কাকাশি কাকাশি আমি বলছি ইয়াস 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 তো আমার পরে বলে যে আমাকে এমন করে দেখায় ওয়ার ওয়ার ইংলিশ বলতে পারে না তো বেসিক্যালি সেলুন খুঁজতেছিল পরে মনে করেন গুগল ম্যাপের মধ্যে লোকেশন দেখে দিলাম যে এই জায়গায় ছিল না তো বেসিক্যালি আমি যদি অ্যানিমে শার্ট না পড়তাম তাহলে লোকটা আমার কাছে আসতো না তো অ্যানিমে শার্ট দেখছে ভাবছেন মধ্যে জাপানি সাকা মাত্রা বুঝি এর জন্য আয়সা আমার আটকেছে না আমার এই জিনিসটা মনে জন্য শেয়ার করে দিতেছিল অনেক ফানি একটা মোমেন্ট তো বলছি এতজন হাইটে গেল কারো জিজ্ঞেস করলো না আমি শেষমেশ আমার কাকাশি কাকাশি বলে ইয়া ঠিয়ার করি মজা পাইছিলাম বাকি সকাশি কাকাশি গেঞ্জিরে বেড়ে গেছিলাম মেলে তো বেচারা হারাই যেত আমি আসলে ইন্ডাইরেক্টলি একটা ফ্যান পাইছি আমার
মানে আমার কলেজ ফ্রেন্ড, ওর একটা ভাগনা মানে কক্সবাজারে থাকে, তো ওর বাসায় গেছিল। আমার ফ্রেন্ড এর ল্যাপটপ মানে ফেসবুকে স্কুল করতেছিল, আমি তো ফ্রেন্ড, এই কারণে আমার পেজটা ফলো করা, আমার ভিডিও সামনে আসছে, ওর ভাগনা পিস থেকে বলছে আরে তুমি এমনি করে বাংলা ভিডিও দেখো, আমিও দেখি। আচ্ছা তোমরা কি কেউ খবর রাখছো যে মাই হিরো কিড একাডেমিয়া চলতেছে? আমি সিজন 5 এর আমি বলি 6 টা দেখো, 6 এ ভালো একটা টার্নিং পয়েন্ট আছে। আমি শুনছি 6 নাকি অনেক ভালো করছে পড়েছে। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, নাইরা একাডেমির কি ইংলিশ ডাব বেরিয়েছে না? হ্যাঁ বলছে এখন যেটা আসছে, এখন না সিজন 6 এ কি বেরিয়েছে? 6 হয়ে গেছে তো। আচ্ছা কারণ আমি যখন একটা অ্যানিমে বেশি বোরিং লাগে আমি তখন ডাবিং এ দেখি, কারণ ডাবিং এ দেখলে কি আমি অন্যান্য কাজের পাশাপাশি অ্যানিমে দেখতে পারি। আমি এমনি করে ইয়া দেখি, স্লাইস অফ লাইফ অ্যানিমে গুলো রোমান্টিক না গুলো দেখি, অনেক কিছু রিভিল করছে পাওয়ারটা আসছে করতে সিজন 6 এ। আমার ছোটবে মানে বলছে আমার ছোটবে ইয়া দিছে মাইর আগে মাঙ্গা পড়ছে। আচ্ছা মাঙ্গা শোনা ছোট পরে বলতেছি, সে বললো যে না সিজন 6 এ নাকি ভালো ভালো জিনিসগুলো দেখাবে, আর আমি অজনে আমি দেখবো দেখবো করে দেখা হইতেছে না, কারণ আমার এত অ্যানিমে ওয়াচ লিস্টের মধ্যে আছে আমি শেষ করতে পারতেছি না। কয়দিন আগে ইনিশিয়াল ডি দেখে শেষ করলাম, আমার যে কি ভালো লাগছে সিরিজটা নিয়ে আমি কথা বলার মতো মানুষই বেঁচে যাবে। ইয়েস ইয়েস আপনার যে আপনি একমাত্র মানুষ আমি যে অ্যানিমে করে আপনি দেন এই ইয়াও দেখলেন, লিঙ্ক ক্লিকও দেখলেন, তারপরে যে অ্যাপো থেকে আমি ডায়ারিসও দেখলেন, ইনিশিয়ালটি দেখে মজা পাইবে। ওকে সমস্যা নেই দেখব, ছোট আছে 5টা সিজন মনে হয়, বাট শুরু শুরু সিজনটা সবচেয়ে বড় 24টা এপিসোড, তারপরে থেকে 10টা 12টা এমন করে এপিসোড। আর আরেকটা টপিক যেটা আমার মাথায় প্রশ্ন আসছে যে অনেক জায়গায় শুনতেছি নাকি হাইকিউ মুভিটা আসবে নাকি আসবে না। আচ্ছা হাইকিউ যাওয়ার আগে আমি যেটা মাঙ্গা নিয়ে বলতেছিলাম ইয়া মাইর আগে মাঙ্গাটি শেষ হইলো? ১০ বছর আগে বেরিয়েছিল না ৫-৬ বছরের মধ্যে নাম হলে আছে না ওরকম চিন্তা করলে তো থাকলে মরতে পারি, মানে এভারেজ একটা লাইফ স্প্যান আছে না মানুষের, কারণ আপনি মরে গেলে ওটা মরে যাবে তো ভাবে দেখেন। জাস্ট থিং আই এম বলি জাস্ট থিং ও ওয়ান পিসটা কি কম না দেখে এই মারা গেছে কি হবে, এটা একদিকে ভালো না একদিকে খারাপ হবে কি হবে না কি হবে? একটু ভালোটা হচ্ছে আমি বলি ভালো হচ্ছে পেজ বাইরে যাব তাড়াতাড়ি দেখা দেব মানুষে। আরেকটা জিনিস হচ্ছে মানে ওটা মরে যাওয়ার পর অন্য ভালো কোন অথর বা ওর অ্যাসিস্ট্যান্টও যদি এটা এন্ডিং দেয় আমরা স্যাটিসফাই হব না। আসলে ওয়ান পিসের এন্ডিং কিন্তু কেউ জানে না, জানেন আমি এর ফ্যাক্ট চেক করে সব আমি শিওর না, আমার মতে ওয়ান পিসের এন্ডিং পুরো দুনিয়ার মধ্যে খালি একটা পোলাই জানে যেটা ক্যান্সারে মরেও গেছে গা, তাছাড়া ওয়ান পিসের এডিটরও বলে যে ভাই আমার স্পয়লার দিও না, আমার ফিউচার প্লট বলো না। হ্যাঁ বলে যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট স্পয়েলড, ওরা ওদের মতো কাজ করতে থাকে, ওরা বর্তমানে কাজ করে প্রোডিউস এডিটর নিজেই কইতেছে আমাকে স্পয়েল করো না, কারণ সে নিজে একটা নিনজা আর ওয়ান পিস দো পুরো ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান পিস এন্ডিং দিস দুজন জানে, এক হলো ওডা হিমসেলফ আর একটা ক্যান্সার একটা পোলা যে মরে হয়েছে গো, এই দুজন বাদে কেউ ওয়ান পিস এন্ডিং জানে না। তো মিউরা যে কাজটা করছে না যে মিউরা এডিটর লাগে জানতে পারছে
ওরা ওর রিকোয়েস্ট ছিল ওর কাছে যে আমি তো মরে যাব আর ওয়ান পিস আমার কাছের একটা জিনিস আমার আমি জানি আমার মেসেজটা ওরা পর্যন্ত যাবে না বাট স্টিল আমি বলতেছি একটা একটা ব্যাকআপ চ্যাপ্টার রেডি করে রাখেন বাই চান্স আপনি যদি মরে যান আপনার রেজিস্ট্যান্ট রিবিলিটি রিভিল করে আই এম বলি যদি সামহাউ ওরা মরে যায় হ্যাঁ সর্বপ্রথমে মানুষরা জানে যে ওরা সবকিছু হিন্ট করে রাখছে যেটা পুরো 1000 বা 2000 যতগুলো সবগুলো না দেখা পর্যন্ত ওয়ান পিস কি সেটা বুঝবে না যদি ওয়ান পিস একটা এনশিয়েন্ট ওয়েপন হয় তাহলে মানুষ ভুল করবে হোয়াট ইজ ওয়ান পিস এনশিয়েন্ট ওয়েপন হয়ে গেল রিভিল হয়ে গেল মজা নেই যদি এরা মনে করেন রেস্ট অফ দ্য হিস্ট্রি হয় তাহলে বলবো যে রিয়েল হিস্ট্রি ইন ওয়ান পিস ইজ কল ওয়ান ইজ কল ওয়ান পিস তাহলে এরকম মজা নেই আমি চাই এমন একটা জিনিস হোক যেটা পুরো অ্যানিমে না দেখলে বোঝা ইম্পসিবল আমার হতে পারে একটা জিনিস এটা হচ্ছে ওয়ান পিস এরা পুরো এপিসোড না দেখলে হিজিবিজি হুজিবিজি কেউ বুঝবো না আমি এরকম একটা জিনিস তোমার থিংকিংটা ঠিক আছে বাট প্র্যাকটিক্যালি এটা পসিবল না আমি জানি প্র্যাকটিক্যালি পসিবল হ্যাঁ কিন্তু কষ্ট পাই কারণ ওয়ান পিস রিভিল হইব পুরো দুনিয়া জানবো পুরো দুনিয়া শুধুমাত্র মানুষ তো কয় যে সুপার স্যান ছিল গ্রেটেস্ট অ্যানিমে ইনফ্লুয়েন্স তাই না ওয়ান পিস রিভিল হওয়ার পর দেখো কি হয় সব কিছু ভাঙ্গা চুইরে খবরের পত্রিকার মধ্যে শুরু করবো ওয়ান পিস কি আসলে এমন বোঝা যাবে গিয়ার ফাইভ এটা শুরু করছে ওয়ান পিস কি আরে ওই যে কি বলে পোকেমনের যখন অ্যাশে পোকেমন মাস্টার হবে এটাও তো পুরো নিউজ টিউজ সব কভার করা শুরু হ্যাঁ সবই কভার করে ফেলেছে তাহলে বাবু তাহলে কি ওয়ান পিস তো করবে ওয়ান পিসে তো ইনফ্লুয়েন্স আরো বেশি ম্যাচিউর অডিয়েন্স না আমি একটা ভিডিও বানাইছিলাম তোমরা খেয়াল করছো কিনা জানি না ওটাতে বলছিলাম যে দিস ইজ দা রাইট টাইম টু ওয়াচ ওয়ান পিস এখনো আচ্ছা এখনো ভাই তোমাদের কাছে হাত জোর করে বলতেছি অ্যানিমে ফ্যানস হয় ওয়ান পিস দেখো অ্যানি ব্রো ভাই বাংলা ভাই না ওয়ান পিস দেখতেছো তুমি কন্টিনিউ করো কোন স্লো পেস ফাস্ট পেস ডাজন্ট ম্যাটার নিজের পেস দেখো ও আমার ব্ল্যাক লিস্টের থেকে সরে গেছে ওয়ান অ্যানিমে ফ্যানস প্লিজ ওয়ান পিস দেখো অ্যানিমে প্লিজ স্লো লাগে অ্যানিমে দেখার দরকার নাই মাঙ্গাটা পড়ো বাট পড়ো কারণ যখন ওয়ান পিস রিভিল হয়ে যাবো তখন আমরা বইলেও তো আমার ইন্টারেস্ট দেখাতে পারবো না ওয়ান পিসের প্রতি প্লিজ এটা উপযুক্ত সময় কারণ ফাইনালস আগে ঢুকছে তুমি ফাইনালি জানতে পারছো ওই এক্সপিরিয়েন্সটা তুমি পাইবে না যদি তুমি পাবে বাইরের মানুষের মানে অন্যান্য অ্যানিমে ফ্যানস গুলো ওয়ান পিস ফ্যানদেরকে ভুলভাবে ইন্টারপ্রেট করে আমরা চাই না যে আমরা ওয়ান পিস আমাদের দেখতে বলে এর জন্য না যে তোমরা ওয়ান পিস আমাদের লিস্টে এক নাম্বারে যাবে উই ডোন্ট কেয়ার তোমার এক নাম্বার একটা থাকতেই পারে না কোনো সমস্যা আমি আমরা চাই তোমরা ওয়ান পিস দেখো জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তোমার ফেভারিট নাও হতে পারে কোনো সমস্যা নেই তোমার হয়তো এরা তো ভালো না লাগতে পারে কোনো সমস্যা নেই বাট এক্সপিরিয়েন্সটা নিয়ে রাখো আমরা চাই তোমরা যাতে এক্সপিরিয়েন্সটাকে নাও ইট দ্যাট ইজ দ্য মেইন থিং কারণ পরে যখন সব টাইম যাবে তখন এক্সপিরিয়েন্স করে কি করবো ওইটা তো আরেক জানে না আমি বলি সাধারণ মানুষ হয়তো বুঝবে না বাট তোমরা যারা একটা দুইটা অ্যানিমেও দেখছো তোমরা জানো অ্যানিমে জিনিসটা কি তখন তোমার রিগ্রেট করবে ডিরেক্টলি কারণ স্পয়লার পেয়ে যাবে ওয়ান পিস কি রিগ্রেট করবে আমরা যেরকম যে এক্সাইটমেন্টে থাকি যে ওয়ান পিস কি এমন থিউরি লাগাই ওই এক্সাইটমেন্ট থাকবেও না প্লাস আর কোন উপায় আছে আর ব্লিচ এর স্টোরি নাই তোমরা ব্লিচ ফ্যান্সরা মন খারাপ ব্লিচ ফ্যান্সরা মন খারাপ করো না কারণ তোমাদের স্টোরি যাই হোক অ্যাকশনের ক্যারেক্টার ডিজাইন তোমরা বেস্ট বিগ থ্রি এর মধ্যে ক্রেডিটে যায় ক্রেডিট যাবে এটা কোনো তোমাদের যে সব ক্যারেক্টার ডিজাইন আল্লাহ খোদা এরা যদি ওয়ান পিসে থাকতো বা নারুটোতে থাকতো কি যে হইতো এই যে এটা কাকে বলতোছো
প্রকাশ্যে আসে না তো দেখছো সবাই, কিন্তু আলাদা একটা কমিউনিটি ব্যাপার আছে না। আমি বলি কি হয়েছে, আমি এর মানে এর আগেও পড়ছিলাম মাইন্ড বাই ছিল না, আমি বলছিলাম যে ব্রিজের ফ্যান্স না রাখার না থাকার মেন রিজন হচ্ছে হইল ইমোশনস। আরেকটা পিক এসে বলবে হিরো আলম একজন বাচ্চা আছে না হলে যে মায়ের একের মতন অবস্থা হইতো, একবার মরছে তো মরছে, কেউ খোঁজ খবর নেয় না, তো এই যে কিছু এরকম মায়ের একের মতো ইমোশন কম, যদিও যে জায়গার থেকে বেশি নতুনদের কথা বলতেছি, জোজোর যে অবস্থা, জোজোর কথা বলে জোজো একই আমার বলতেছিলাম কি এটা কি আসবো আসলে নাকি বাংলাদেশে, এটা চাই না বাংলাদেশে, এটা চাই না বাকি সব দেশে, বাংলাদেশে নাকি এখন ওই যে ওয়েবসাইটে এখনো নাকি রিলিজ সরায় দিছে। আরে আমি জানি না, সিনেপ্লেক্সে জানি না, সেন্সর বোর্ডে সার্টিফিকেট লাগে না, সবচেয়ে বাজে সেন্সর বোর্ড হচ্ছে কি বাংলাদেশ সেন্সর বোর্ড। আজকে এই পর্যন্ত অফ করে দাও, কি বাদ দিয়েছে আজকে এই পর্যন্ত অফ করে দাও, কালকে আমার কাজ আছে, ভাই যাও। কারণ আমার আর একটা কপি ছিল মাইন্ড বাই, তো পাওয়া যায় না মাইন্ড বাই, মাইন্ড বাই আসছে সব কপি বাই করে দিন মাইন্ড বাই। ওরে ভাই আমি আসছি এত প্রায় আমি খবর থেকে স্মোকি বেয়ারের সাথে আমার কথা বলার কথা আছে, স্মোকি বেয়ার তো ঠিক মতো আসতে পারত না, স্মোকি বেয়ার শিশির একসাথে রাখতো, মাশরুম বাইতে একটা করে গেছে, মাশরুম বাইও লাগতো। আর ভাত অন করেন, অ্যাট লিস্ট বিদেনটা দিয়ে দেন, গেঞ্জি করেন, চল বেটা ভাত খাই। কি মানুষ ভাই পডকাস্টে ওই মানে আমি ভাবতেছি কি বুঝছো, মানে আমাদের চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমরা অন্তিক মাহমুদ কেন, এই খবরটা আমরা জানতাম না, তাড়াতাড়ি করে দিতে পারো তাহলে আমরা ওনাকে আনাতে ট্রাই করবো। আচ্ছা অনলাইনে করা ঠিক হবে অবশ্য, আর ওয়েও নাই প্রথমবারের মতো অনলাইনে করতে হবে, দুই ঘন্টা আগে সবাই উপস্থিত থাকবে, কারো যাতে কোনো কিছু না হয় আজকের মতো সমস্যা যাতে না থাকে, মনে করো দরকার হলে আমরা তো আসি, ব্যাকআপ রেকর্ডিং করে রেখে দেবো।
তোমরা হাইলাইট চ্যানেল দেখতে পারো, আমাদের ডিসকর্ড আছে যে ডিসকর্ডে আমরা পডকাস্ট করি, তো এই ডিসকর্ডে তোমরা আসতে পারো, আমাদের সাথে কথাবার্তা বলতে পারবা, আমরা ম্যাক্সিমাম টাইম শুধু নরমালি সবাই এক্সপিরিয়েন্স রিলেটেড রিসপেক্ট করে দেই। আর তোমরা মিমস বানাও, মিমস দ্য কালচারড ওয়ান, মাই ফেলো ব্রাদার ইনস, সরি ব্রাদার বাট কি ব্রাদার্স, আমরা এখন রেডিটের মধ্যে আসবো, যদিও আমি পরীক্ষার জন্য একটু ইনঅ্যাক্টিভ ছিলাম রেডিটের মধ্যে, বাট আমি রেডিটের মধ্যে ফিরে আসবো, আমাদের মিমস জীবনটা থামবে না। আমাদের পুরো পডকাস্ট কপিরাইট ফ্রি, সব মানে সব পডকাস্ট কিন্তু কপিরাইট ফ্রি, শুধু এটাই না, প্রত্যেকটা পডকাস্ট কপিরাইট ফ্রি, তোমরা চাইলে পুরো পডকাস্ট ডাউনলোড করে ছাড়তে পারো, যেরকম বলস বল থাকে তো আমাদের, এরকম জয় বাল থাকে তোমরা দিতে পারো, কোনো সমস্যা নাই, শুনো শুনো। আর এর রেফারেন্স শুধু হইছে 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 আর কল না, আরেকটু আছে আরেকটু আছে আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে ফলো দিয়ে আসো, ফেসবুক পেজের মধ্যে মানে শর্টস ছাড়া হয়, আই মিন শর্ট টাইপ অফ ইয়া ছাড়া হয়, তাই তো ছিল, সো সো বিদায় 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 বিদায়, বাকি তো মনে আছে খালি টিকটক, টিকটক আমরা যে নিউজ আসতেছি ওটা আমাদের জায়গা না, সো টিকটকে যাবো না, বাই দাও বাই দাও, আর 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 কিছু কারণ বলার আছে, বিদায় না বিদায় বিদায় বিদায়।